সজনা গ্রীষ্মকালীন অতি পরিচিত দামি এবং সুস্বাদু একটি সবজি। বারো মাসি সজনার জাত প্রায় সারা বছরই বারবার ফলন দেয়। গাছে সবসময় ফুল ও কচি পট দেখা যায়। আমাদের দেশে দুই থেকে তিন প্রকার সজনা পাওয়া যায়। বসতবাড়ির জন্য সজনা একটি আদর্শ সবজি গাছ। দেশি বিদেশি পুষ্টিবিজ্ঞানীরা সজনাকে অত্যাচার্য বৃক্ষ বা অলৌকিক বলে অভিহিত করেছেন, কারণ এই পাতায় আট রকম অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড সহ 38% আমিষ আছে, যা বহু উদ্ভিদেই নেই। সজনা সবজির চেয়ে এর পাতার উপকার আরও বেশি। দক্ষিণ আফ্রিকা এই গাছকে মায়েদের উত্তম বন্ধু এবং পুষ্টির জন্য অনন্য এক সহজলভ্য উৎস হিসেবে আখ্যায়িত করেছেন। বিজ্ঞানীরা পুষ্টির দিক দিয়ে সজনাকে পুষ্টির ডিনামাইট আখ্যায়িত করে বলেন, এই গাছটি থেকে পুষ্টি ঔষধি গুণ ও সারা বছর ফলন পাওয়া যায়। বিদায়। বাড়ির আঙ্গিনা এটি একটি মাল্টিভিটামিন বৃক্ষ। এর পুষ্টিগুণ খাদ্য উপযোগী। প্রতি 100 গ্রামে খাদ্য শক্তি 43 কিলোক্যালোরি, পানি 85.2 গ্রাম, আমিষ 2.9 গ্রাম, চর্বি 0.2 গ্রাম, শর্করা 5.1 গ্রাম, খাদ্য আঁশ 4.8 গ্রাম, ক্যালসিয়াম 24 মিলিগ্রাম, আয়রন 2.2 মিলিগ্রাম, জিঙ্ক 0.16 মিলিগ্রাম, ভিটামিন এ 26 মিলিগ্রাম, ভিটামিন B1 0.04 মিলিগ্রাম, ভিটামিন B2 0.04 মিলিগ্রাম, ভিটামিন C 69.9 মিলিগ্রাম। বিজ্ঞানীরা মনে করেন সজনা পাতার পুষ্টিগুণের আধার। নিরামিষ ভোগীরা সজনার পাতার থেকে সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন। পরিমাণের ভিত্তিতে তুলনা করলে একই ওজনের সজনা পাতায় কমলালেবুর 7 গুণ ভিটামিন সি, দুধের 4 গুণ ক্যালসিয়াম এবং 2 গুণ আমিষ, গাজরের 4 গুণ ভিটামিন এ, কলার 3 গুণ পটাশিয়াম বিদ্যমান। বিজ্ঞানীরা আরও বলেন সজনা পাতায় 42% আমিষ, 125% ক্যালসিয়াম, 61% ম্যাগনেসিয়াম, 41% পটাশিয়াম, 71% লৌহ, 272% ভিটামিন এ এবং 22% ভিটামিন সি সহ দেহের আবশ্যকীয় বহু পুষ্টি উপাদান থাকে। 1 চামচ সজনা সজনা পাতার গুঁড়া থেকে 1 থেকে 2 বছর বয়সী শিশুদের অত্যাবশ্যকীয় 14% আমিষ, 40% ক্যালসিয়াম ও 23% লৌহ ও ভিটামিন এ সরবরাহ হয়ে থাকে। দৈনিক 6 চামচ সজনা পাতার গুঁড়া একটি গর্ভবতী বা স্তন্যদাত্রী মায়ের চাহিদায় সবটুকু ক্যালসিয়াম ও আয়রন সরবরাহ করতে সক্ষম। সজনার শুকনো বীজ ভাঙিয়ে 38-40% ভোজ্য তেল পাওয়া যায়, যাতে উচ্চ মাত্রায় বিহেনিক অ্যাসিড থাকে, যা বিভিন্ন রোগের প্রতিষেধক। এ তেলের কোনো গন্ধ নাই এবং অন্য যে কোনো ভোজ্য তেলের মতোই মাংসপণ্য। ভারতীয় আয়ুর্বেদিক শাস্ত্র মতে সজনা গাছ 300 রকমের রোগ থেকে মানুষকে রক্ষা করে। আধুনিক বিজ্ঞানও এই ধারণাকে সমর্থন করে। সজনার কচিপট সবজি হিসাবে সবচেয়ে বেশি ব্যবহার হয়। সজনার বাকল, শিকড়, মূল, ফল, পাতা ও বীজ এমনকি এর আঠাতেও ঔষধি গুণ রয়েছে। শরীরের কোনো স্থানে ব্যথা হলে বা ফুলে গেলে সজনার শিকড়ের প্রলেপ দিলে ব্যথা ও ফোলা সেরে যায়। সজনার শিকড়ের রস কানে দিলে কানের ব্যথা সেরে যায়। সজনার আঠা দুধের সাথে খেলে মাথা ব্যথা সারে। আঠা কপালে মালিশ করলে মাথা ব্যথা সারে। সজনায় আঠার প্রলেপ দিলে ফুরা সেরে যায়। সজনা ফুলের রস মধুর সাথে মিশিয়ে খেলে মূত্রপাথরি দূর হয়। ফুলের রস হাঁপানি রোগে বিশেষ উপকারী। সজনা পাতার রসের সাথে লবণ মিশিয়ে খেতে দিলে বাচ্চাদের পেটে জমা গ্যাস দূর হয়। সজনা পাতা পেষণ করে তাতে রসুন, হলুদ, লবণ ও গোলমরিচ মিশিয়ে সেবন করলে কুকুরের বিষ ধ্বংস হয়। পাতার শাক খেলে যন্ত্রণাদায়ক জ্বর ও সর্দি দূর হয়। সজনা পাতার রসে বহুমূত্র রোগ সারে। সজনার মূল কোষ্ঠকাঠিন্য দূর করে এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। সজনা ফুল দুধের সাথে রান্না করে নিয়মিত খেলে কামশক্তির বৃদ্ধি ঘটে। এর চাটনি হজম শক্তি বৃদ্ধি করে। সজনার ফল নিয়মিত রান্না করে খেলে গেটেবাত থেকে রেহাই পাওয়া যায়। সজনার কচি ফল কৃমিনাশক, লিভার ও স্প্লিহাদোষ নিবারক, প্যারালাইসিস ও টিটেনাস রোগের হিতকর। সজনার বীজের তেল মালিশ করলে বিভিন্ন বাতবেদনা, অবসতা, সাইটিকা, বধিরতা ও চর্মরোগ দূর হয়। পাতার রস হৃদরোগ চিকিৎসায় এবং রক্তের প্রবাহ বৃদ্ধিতে ব্যবহার হয়। পোকার কামড়ে অ্যান্টিসেপ্টিক হিসেবে সজনার রস ব্যবহার করা হয়। ক্ষতস্থান সারার জন্য সজনা পাতার পেস্ট উপকারী। সজনা শরীরের প্রতিরোধক ব্যবস্থা শক্তিশালী করে। শরীর থেকে বিষাক্ত দ্রব্য, ভারী ধাতু অপসারণ করে শরীরে রেডিয়েশন ও
কেমোথেরাপি নিতে সহায়তা করে। সজনা বিভিন্ন ধরনের সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। শ্বাসকষ্ট, মাথা ধরা, মাইগ্রেন, আর্থ্রাইটিস ও চুল পড়া রোগের চিকিৎসায় ও সজনা কার্যকরী ভূমিকা রাখে। সজনা খাবার টেবিলে সবজি হিসাবে বেশি ব্যবহার হয়। মার্চ থেকে আগস্ট পর্যন্ত সজনা বাজারে প্রচুর পাওয়া যায়। এ সময় খরিফ সবজির মধ্যে সজনার যথেষ্ট কদর থাকে। আগাম সজনা বাজারে নিতে পারলে আর্থিকভাবে প্রচুর লাভবান হওয়া যায়। সজনা দিয়ে ডাল তরকারি সবচেয়ে জনপ্রিয়। সজনা শুধু ফল হিসাবেই নয়, সজনার কচি পাতা ও ডাটা বা ডাল ভাজি বা তরকারি হিসেবে খাওয়া যায়। পালং শাকের বিকল্প হিসেবে সজনা শাক খাওয়া হয়। মুরগির মাংস রান্নায় কচি সজনা পাতা সুস্বাদু লাগে। কালোজিরা, কাঁচামরিচ, রসুনের সাথে সজনা পাতার ভর্তা একটি মজাদার খাবার। ছোট মাছের সাথে সজনা পাতার চরচড়ি, সজনা পাতার বড়া, সালাদ, পাতা বাটা ও সজনা পাতার পাউডার দ্বারা খাদ্য সুস্বাদু ও শক্তিবর্ধক হয়। যে কোনো সুপের সাথে শুকনো সজনা পাতার পাউডার মিশালে খাদ্যমান বেড়ে যায়। চা বা কফিতেও সজনা পাতা ব্যবহৃত হয়। তো বন্ধুরা, এছাড়াও রয়েছে এই সজনা পাতার আরও অনেক উপকারিতা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।